আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ অথবা জোহরের নামাজ পড়াচ্ছিলেন, তো 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন, তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন। তো সালাম ফিরিয়ে দিয়ে যে জায়গাতে বসেছিলেন সেই জায়গা থেকে উঠে গিয়ে সামনের দিকে একটা খাম্বা ছিল, খাম্বায় হেলান দিয়ে পিঠ লাগিয়ে হেলান দিয়ে তিনি বসে গেলেন। তো পরে সাহাবিরা ভয় পাচ্ছিলেন, কেউ কিছু বলতে সাহস পাচ্ছিলেন না, ওখানে আবু বকর ওমর ছিলেন, তো কেউ কিছু বলছেন না। একজন সাহাবি জুলিয়াদাইন, মানে ওই লোকটার হাত দুটো সাহাবিকে চেয়ে একটু লম্বা ছিল, ওই জন্য লোকে তাকে জুলিয়াদাইন বলতো। তো ওই লোকটা উঠে গেল, যা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আকুসিরাতি সালাতা আম নাসিদা, নামাজকে আল্লাহর পক্ষ থেকে কমিয়ে দেওয়া হয়েছে, 4-এর জায়গায় 2 হয়ে গেছে, নাকি আপনি ভুলে গেছেন? তখন নবীজি বললেন যে এরকম তো হয়নি, আমি আমার আমি ভুলি নাই আর আমার আল্লাহর পক্ষ থেকে কমও হয় নাই, তো কি কাহিনী? তখন তিনি বললেন, ওই সাহাবি বললেন যে আপনি 2 রাকাত নামাজ পড়েছেন, আপনি 2 রাকাত নামাজ পড়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্যান্য সাহাবিদের জিজ্ঞেস করলেন যে এই লোকটা কি ঠিকই বলছে? তখন সবাই বললেন যে হ্যাঁ উনি ঠিক বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের জায়গাতে আবার ফিরে আসলেন, ফিরে এসে তিনি আরো 2 রেখা সালাত আদায় করলেন। করার পরে যখন লোকরা অপেক্ষা করছে যে নবী সালাম ফিরাবেন, তাৎক্ষণিক তিনি 2টি সাজদা করলেন, করে 2দিকে সালাম ফিরালেন এবং নামাজ শেষ করলেন। তো এটা হচ্ছে আপনার, যদি সালাতে কোনো রুকন ছুটে যায় তাহলে তা পূর্ণ করে সাজদা দেওয়ার নিয়ম। আচ্ছা, এ গেল এটা রুকনের ক্ষেত্রে। কিন্তু যদি ওয়াজেব ছুটে যায়, সালাতে যদি কোনো ওয়াজেব ছুটে যায় তাহলে কি করতে হবে? ওয়াজেব ছুটে যাওয়ার ক্ষেত্রে নিয়ম হলো যে যে ওয়াজেবটা ছুটে গেছে সেটা আদায় করা লাগবে না। যেমন ধরে যে 2 রাকাতের পরে তাশাহুতে বসতে হয়, তো এই তাশাহুত ছুটে গেছে, আপনি দাঁড়িয়ে গেছেন পরবর্তী রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন, তাহলে এই ক্ষেত্রে আর ফিরে আসতে হবে না, ফিরে বসে বসতে হবে না, নামাজ চালিয়ে যেতে হবে। চালিয়ে গিয়ে তাশাহুত পড়ে সালাম ফেরার পূর্ব মুহূর্তে 2টি সাজদা করে তারপরে সালাম ফেরা, এটা হচ্ছে যদি ওয়াজেব কম হয়ে যায় বা ওয়াজেব ছুটে যায় তাহলে তার জন্য এটা করণীয়। এটা গেল 4 নম্বর কারণ, যে সালাতের মধ্যে যদি ওয়াজেব ছুটে যায়। প্রথমে রুকন বেশি হয়ে গেলে সাহসিদ্ধা, ওয়াজেব বেশি হয়ে গেলে সাহসিদ্ধা, দ্বিতীয় হচ্ছে রুকন কম হয়ে গেলে সাহসিদ্ধা, আর ওয়াজেব যদি কম হয়ে যায় তার জন্য সাহসিদ্ধা। এটা আমরা বললাম। এবার 4 নম্বর নিয়ম হচ্ছে বা কথা হচ্ছে যে রাকাতের সংখ্যায় যদি সন্দেহ হয়, সালাতের মধ্যে সংখ্যায় সন্দেহ হয় বা সাজদাতে বা রুকুতে ইত্যাদিতে যদি সন্দেহ হয়, তাহলে সন্দেহের ক্ষেত্রে কি করণীয়? 1 নম্বর হচ্ছে যে আপনার সন্দেহ হবে যে 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে, তাহলে আপনি কি করবেন? এক্ষেত্রে প্রত্যেক মানুষের ধারণা আছে, তার মনের মধ্যে একটা প্রাধান্য আছে। তো তার মন যদি তাকে প্রাধান্য দেয় যে সালাত আমার 3 রাকাত হয়েছে, তাহলে 3 রাকাত গণনা করে বাকি 1 রাকাত পূর্ণ করবে, বাস হয়ে গেল। আর যদি তার মনে প্রাধান্য দেয় যে 4 রাকাত হয়েছে, তাহলে 4 রাকাতই হিসাবে সে সালাত আদায় করবে। কিন্তু যদি কোনো কিছু প্রাধান্য না দেয়, যদি এরকম হয় যে 3 না 4, হ্যাঁ একদম কোনো কিছু প্রাধান্য পাচ্ছে না তার কাছে, তাহলে এই অবস্থায় মানে 3 এর সংখ্যা 4 এর সংখ্যা মানে বরাবর মনে হচ্ছে, তাহলে এই অবস্থায় কম সংখ্যাটা ধরতে হবে, অর্থাৎ 3 রাকাত ধরে 1 রাকাত পূর্ণ করতে হবে। পূর্ণ করে শেষে সাহসিদা দিবে এবং সালাম ফিরার পূর্বে সাহসিদা দিয়ে তারপরে সালাম ফিরাবে। তো